এক সপ্তাহেরও কম সময়ে আজারবাইজানের সেনা অধ্যুষিত বিতর্কিত অঞ্চল নাগরনো কারাবাখ ছেড়ে পালিয়েছেন 1 লাখের বেশি আর্মেনীয়। 30 বছরে প্রথমবারের মতো এই অঞ্চলে পৌঁছেছে জাতিসংঘের প্রতিনিধি দল। আন্তর্জাতিক ন্যায় আদালতের কাছে আর্মেনিয়ার দাবি, এই অঞ্চল থেকে দ্রুতই যেন সেনা প্রত্যাহার করে নেয় আজারবাইজান। Գալի ասած 26-29 ժամ մենք տեղ ենք հասել, լրի պրոբկեն ոնց են ասում հայերեն։ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR বলছে, রোববার পর্যন্ত নাগরনো কারাবাখ ছেড়ে আর্মেনিয়া এসেছেন 1 লাখের বেশি শরণার্থী। আর্মেনিয়ার দক্ষিণাঞ্চলে সিউনিক অঞ্চলে গেছেন বেশিরভাগ শরণার্থী। ধারণা করা হচ্ছে প্রাণে বাঁচতে 1,20,000 মানুষই আর্মেনিয়া আসবেন। আন্তর্জাতিকভাবে নাগরনো কারাবাখ আজারবাইজানের অংশ হলেও এখানে বসতি স্থাপনের অধিকাংশই আর্মেনিয়ান। 3 দশক আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে এই অঞ্চলে বসতি গড়েন খ্রিস্টান আর্মেনীয়রা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।